আমার জেলা বাঁকুড়া, স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। আমাদের সাংবাদিকেরা ছড়িয়ে আছেন বাংলার প্রতিটি কোণায়। যদি চলে প্রতিবাদীর কণ্ঠ থামিয়ে দেবার চেষ্টা, যদি চাইছে কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে, যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সাংবাদিকেরা থাকবে আপনার পাশে। পেশ করছি 24 ঘন্টা লাইভের ক্যামেরায় আমার জেলা, পাওয়ার্ড বাই নাইফ্লেক্স। চলুন যাই আজকের প্রতিবেদন। সোনামুখীতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে সোনামুখী বিষ্ণুপুর রাস্তার ওপর সোনামুখী থানার বলরামপুরে। মৃত ব্যক্তির নাম মাধব রায়, বয়স 50 বছর, বাড়ি সোনামুখী থানার কৃষ্ণবাটি এলাকায়। পুলিশি সূত্রে জানা যায়, মাধব রায় নামের ওই ব্যক্তি পায়ে হেঁটে নিজের বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট। ঘটনা হয়েছিল যে গতকাল রাতে মাধব রায়, 50 বছর বয়স হবে ভদ্রলোকের, কৃষ্ণবাটিতে বাড়ি হেঁটে হেঁটে উনি বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত পরিচয় একটি গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ যে ডেড বডিটা নিয়ে আসে। ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা গিয়েছিলেন এবং আমরা যখন যে দেখি যে হ্যাঁ, ব্যক্তি লাশ পড়ে আছে, থানায় খবর দেওয়ার পরে পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে যান, লাশটা নিয়ে যান থানাতে, এবং গাড়িকে আমরা ধরতে পারিনি এখনো পর্যন্ত, তো পুলিশ তদন্ত করছে গাড়িকে। বাঁকুড়াতে বিরসা মুন্ডাকে নিয়ে যখন রাজনৈতিক দলগুলি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ভগবান বিরসা মুন্ডাকে নিয়ে, ঠিক তখন আমাদের বিষ্ণুপুর ব্লকের যে বাঁকুড়া তারকেশ্বর রেললাইনটি রয়েছে, এই রেললাইনের মধ্যে প্রথম স্টেশন অগভীর জঙ্গলের মাঝে বাসুদেবপুর বিরসা মুন্ডা হল রেল স্টেশন। এই রেল স্টেশনের নামকরণ হয়েছে বিরসা মুন্ডাকে নিয়ে, কারণ এই জঙ্গলের মাঝে কতগুলো আদিবাসী গ্রাম রয়েছে, তাদের দেবতা বিরসা মুন্ডা, তাই এই নামের জন্য এই স্টেশনের নামকরণ করা হয়েছে বিরসা মুন্ডা। এই বাসুদেবপুর বিরসা মুন্ডা রেল স্টেশন আজ ভগ্নাবশেষ, আর কিছুদিন হয়তো পেরিয়ে গেলে স্টেশন টাইম থাকবে না। একেবারেই মানুষের শরীরের চামড়া খুলে নিয়ে যে কঙ্কালটা পড়ে থাকে, এই স্টেশনের অবস্থা এর থেকেও খারাপ। না আছে এই স্টেশনের কোনো কর্মী, না আছে দেখভাল করার জন্য কোনো লোক। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট। আমরা চাই যে এই স্টেশনটা হলে মানে আমাদেরও ভালো হয়, মানে আমরা 8-10টা গ্রামের লোক আছি, কাছাকাছি যাতায়াত করতাম, বা আমাদের সবজি টবজি নিয়ে যাওয়ারও সুবিধা হতো। যে সেভাবে হলে এটা যদি অনুরোধ করে যদি বলা যায় যদি করে, তাহলে মানে আমার আরও ভালো হয়। আমি প্রশাসনের কাছে যারা মানে আছেন আগে দেখাশোনার মধ্যে ডিপার্টমেন্টে যারা আছে, আচ্ছা, তাদেরকে আমি বলছিলাম যে আমার এটা হলে আরও পুনরায় আগের মতন আরও একটু ভালো হতো, তাহলে আমরা আরও কাছাকাছি গ্রামের লোকগুলো একটু সহযোগিতা পেতাম, আচ্ছা, বা এত সাথে যেতে পেতাম, মানে মালপত্র পাওয়া বলতে সুবিধা হতো। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই। সোনামুখী বিধানসভার বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হয়েছিল গত 11 ডিসেম্বর। তারপর থেকে সোনামুখী বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি জোর কদমে শুরু হয়েছে। আজ রাধামোহনপুর অঞ্চলের নিত্যানন্দপুরে বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের 9 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। যে সমস্ত সাধারণ মানুষ এখনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদেরকে দ্রুত সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের সকল সাধারণ মানুষ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব নায়, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট। দেখুন, আমাদের গত পরশু থেকে বঙ্গধ্বনি কর্মসূচি চলছে। আমাদের সাংবাদিক সম্মেলন এবং মহামিছিলের মাধ্যমে আমরা সোনামুখী শহরে থেকে এই বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি শুরু করেছি। গতকাল আমাদের চলেছে,
আজকেও আমাদের এই বঙ্গধ্বনি কর্মসূচি চলছে এবং আজকে নিত্যামপুর মিনি মার্কেটে আমাদের এই বঙ্গধ্বনি কর্মসূচি অনুষ্ঠিত হল। আগামী 21 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই কর্মসূচিটা চলবে। দেখুন, সাধারণ মানুষ যারা অনেকেই জানতোই না যে স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে করতে হয়, কীভাবে সমস্যাগুলো সমাধান করতে হয়, কারণ সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ভালো করতে তারা পৌঁছাতে পারে। কিন্তু আমাদের এখন দুয়ারে সরকার কর্মসূচি চলছে, এই দুয়ারে সরকার কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামগঞ্জে যারা সত্যিকারেরই খুবই অসুবিধার মধ্যে আছে। অত ২০১১ নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। তবে 2021 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির দাবি রাজ্যে বদলও হবে বদলাও হবে, এখানেই শেষ নয়। আরও এক ধাপ এগিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের দাবি দুষ্কৃতীদের এনকাউন্টার করে ছেড়ে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে খুনি বলেও দাবি করেন। বাঁকুড়ার লালবাজারে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, কেউ সে কথা ভুলে গেলেও আমরা সে কথা ভুলব না। এই পশ্চিমবঙ্গে বদলাও হবে বদলও হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। আপনারা কেউ এই খুনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়ার মাটিতে পা রাখতে দেবেন? যদি না দেন তাহলে আমার সাথে গলা মেলান। বাঁকুড়ায় রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একের পর এক খুন ও অত্যাচারের ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ক্ষমতায় আসব আর তারপর এই পুলিশকে দিয়ে দুষ্কৃতীদের এনকাউন্টার করিয়ে ছেড়ে দেব। আমরা রাজ্যের শান্তি ও গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করব। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট। আমাদের ছোট্ট ভাই অজিত মুর্মুকে তৃণমূলের গুন্ডারা নৃশংসভাবে খুন করে দেওয়া হলো। আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমরা ভুলব না, এই পশ্চিমবঙ্গে বদল হবে আর বদল হবে। একটা দেখুন কি অত্যাচার করছে। মমতা ব্যানার্জি বাঁকুড়ার মাটিতে এসেছিলেন, আপনারা এই খুনি মমতাকে আবার বাঁকুড়া আসতে দেবেন? মিলননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি 6 নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।